বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মোরা একই বৃন্তের দুটি কুসুম। আর আজকে অপশাসন নির্যাতন শোষণের বাংলায় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস হচ্ছে অত্যাচারী সিপিএমেরই এক ভিন্ন রূপ। ৩৪ বছর ধরে বাংলার বুকে সিপিএমের হারমাত্রা যে শোষণ নির্যাতনের ইতিহাস কায়েম করেছিল সেই ধারাকেই তো এগিয়ে নিয়ে চলেছে পিসি ভাইপোর সরকার। যে সরকারে পার্টি নেতাদের লালসার শিকার হতে হয় বাংলার শয়ে শয়ে মা বোনদের। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তৃণমূল নেতাদের তৈরি করা বারুদের স্তূপ কেড়ে নেয় কয়েক শোক যুবক যুবতীর প্রাণ। শুধু পূর্ব মেদিনীপুরের এগরা নয়, দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মালদায়ের ইংরেজ বাজার থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, বীরভূমের মারগ্রাম, লাভপুর, দুবরাজপুর, মল্লারপুর, চারপাশে শুধুই তৈরি হয়েছে রক্তমাখা ইতিহাস। বারবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বাংলা, খালি হচ্ছে অনেক মায়ের কোল, মুছছে অনেক স্মৃতির সিঁদুর, কেউ হচ্ছে মাতৃহারা, কেউ পিতৃহারা, ভাতৃহারা। এই অত্যাচারের ইতিহাস লেখা তো শুরু হয়েছিল সেই বাম আমল থেকে। সিপিএমের ভয়ঙ্করতার নজির আজও বয়ে বেড়াচ্ছে বর্ধমানের সাইবাড়ি, যেখানে সন্তানের রক্ত দিয়ে মাখা ভাত মাকে খেতে বাধ্য করেছিল বাম হারমাদরা। শুধু কি তাই, মরিচঝাপি, বানতলা বা নন্দীগ্রাম দেখিয়ে দিয়েছে সিপিএম কতটা নৃশংস হতে পারে। সিপিএমের এই নারকীয়তার হাত থেকে রক্ষা পেতেই বাংলার মানুষ ভরসা করেছিলেন এক হাওয়াই চটি সাদা শাড়ি পরা মহিলার ওপর। কিন্তু বাংলার মানুষ বোধহয় কল্পনাও করতে পারেননি এই হাওয়াই চটির তলায় লুকোনো ছিল বিষাক্ত কাঁটা, যাতে ছিন্ন ভিন্ন হয়ে চলেছে গোটা বাংলা। বকটুই হাঁসখালি সন্দেশখালি, সেই রক্ত লেখা বাংলার ছবিটাই তুলে ধরছে বারবার। সিপিএমের এই ট্র্যাডিশন বন্ধ করার সময় এসে গিয়েছে, মাননীয়া আপনার খেল এবার খতম। ৩৪ বছরের অত্যাচার সহ্য করে নন্দীগ্রামে মুখ খুলেছিল বাংলার জনগণ, ঠিক তেমনি তিনুদের অত্যাচার সহ্য করতে করতে এবার সন্দেশ খেলি দেখিয়ে দিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। মাননীয়া মমতাময়ী, আপনার শেষের শুরু হয়ে গিয়েছে, তৈরি থাকুন।